জমকালো আয়োজনের মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়ে গেল আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যামিলি ডে এবং চিলড্রেন্স ডে। আকিজ ভেঞ্চার গ্রুপের 12,000-এর অধিক পরিবারের সদস্য নিয়ে এই ফ্যামিলি ডে ও চিলড্রেন্স ডেতে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন, অপারেশন ডিরেক্টর জহুরুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য আলহাজ বেনজির আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আকিজ ভেঞ্চার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারবর্গ। সকাল 8টায় আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যামিলি ডে ও চিলড্রেন্স ডের শুভ উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী জনাব মনোয়ারা বেগম। উক্ত আয়োজনে বাচ্চাদের জন্য ঘোড়ার গাড়ি, নগরদোলা, বিভিন্ন গেমস সহ পিঠা, ফুচকা, জিলাপি, ফুড স্টল দিয়ে মেলার মতো আয়োজন করা হয়। দিনভর বাচ্চারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে বিকেলে 300টি রাফেল ড্র পুরস্কারের সাথে সারাদিন খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সারাদিনে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের সবার হাতে পুরস্কার তুলে দেন গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন এবং পরবর্তীতে তিনি তার বক্তব্যে আকিজ গ্রুপের সাফল্যের জন্য সকল পরিবারের সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জমকালো আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান সমাপন করা হয়। রহমতুল্লাহ, এসএটিভি ডিজিটাল।